ये 10,333 शिक्षक को हम लोग न्याय देगा। সেদিন যে কোনোভাবে ক্ষমতায় আসাটাই যে ছিল বিজেপির মূল টার্গেট, এটা আরও একবার প্রমাণ হলো। আর সেজন্যই ব্যবহার করা হয়েছিল 10,323 এই সংখ্যাটাকে। অথচ আজ বিজেপি আইপিএফটি জোটের সবচেয়ে বড় গলার কাঁটা হচ্ছে এই সংখ্যাটাই। কিন্তু সেদিন কত বড় নোংরা খেলাটাই না খেলা হয়েছিল তাদেরকে নিয়ে। শুনুন তাদেরই মুখে। তখন এই কৃষ্ণনগর বিজেপি পার্টি অফিস ছিল, বিজেপি পার্টি অফিসে গিয়ে আমাদের 10,323 কে দুইটা গাড়ি দেওয়া হতো বিভিন্ন সারা ত্রিপুরাতে ঘুরে 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 কাজ করার জন্য। হ্যাঁ, সারা ত্রিপুরাতে ঘুরে ঘুরে আমরা তখন 83 জনের একটা কমিটি ছিলাম, আমরা 83 জনের একটা কমিটি ছিলাম। সেই কমিটি হেমন্ত বিশ্ব শর্মা এবং সুনীল দেওদর্জি এবং আমাদের সুদীপ বর্মা বাবুকে ইউজ করে আমাদের ডেকেছে সেই হলগড়ের মধ্যে। তখন আমরা 83 জনের একটা কমিটি করে দিয়েছিল, সেই 83 জনের কমিটি সারা ত্রিপুরাতে ঘুরে ঘুরে বিজেপির হয়ে আমরা কাজ করেছি। আজ যিনি সকলের তথাকথিত বন্ধু সাজতে মুখে রং মাখছেন, ওনার ইতিহাসটাও কি আমাদের অজানা? বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি তার পুরনো কংগ্রেস দলের রাজ্য সভাপতির প্যাড ব্যবহার করে তৎকালীন মানব সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে চিঠি লিখে 10,323 শিক্ষকের চাকরি বিষয়ে বাদ সেধেছিলেন। আবার সেই তিনি বিজেপিকে ক্ষমতায় আনার জন্য আসামের তৎকালীন শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে কি ধরনের গেম প্লে করেছিলেন এটাও না হয় শোনা যাক সেই চাকরি হারানো 10,323 শিক্ষকদের মুখ থেকেই। 10,323ই কিন্তু প্রথম মাঠে নেমেছিল বিজেপি সরকারের ঝান্ডা নিয়ে। বিজেপি সরকারের ঝান্ডা নিয়ে 10,323ই আমাদের শ্রদ্ধেয় বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে হিমন্ত বিশ্ব শর্মাকে ডাকিয়ে এনে, সুনীল দেওদরকে ডাকিয়ে এনে 10,323 কে একটা প্রলোভন দেখিয়ে যে আমাদের সরকার আনো, আমরা তোমাদেরকে, আমাদের সরকার যেহেতু আসবে তাহলে আমাদেরকে ভোট দাও, এভাবে আমাদেরকে প্রলোভন দেখানো হয়েছিল। আমাদেরকে ভোট দাও তোমরা, আমরা আগর হাম সত্তা মে আতে হ্যায় তো আপ লোগোঁ কা জরুর ক্যা হোগা, হাম লোগ হ্যায় তো আপকো আপকা ক্যা কর ক্যা কর সকতে, হাম টিউটর নাম দেকে রখ সকতে হ্যায় ক্যা হুয়া। এখন পাল্টি পার্টির 180 ডিগ্রি পাল্টি। 10,323 এখন অযোগ্য, পাপের বোঝা, আরো কত কি। তাদের আটকাতে আজ সরকারি জলকামান লাঠি কোনো কিছুই বাদ যাচ্ছে না। আর যখন সরকারটা প্রতিষ্ঠা হলো, আমরা যখন মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই, শুনুন আমাদের মানে করুণ কাহিনী, শিক্ষামন্ত্রীর সঙ্গে যখন আমরা দেখা করতে যাই তখন শিক্ষামন্ত্রী বলেন যে আমি কি জানি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, আমার মুখ্যমন্ত্রী কি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছে তো সুদীপ বর্মন প্রতিশ্রুতি, যাও সুদীপের কাছে যাও। আমার প্রশ্ন হলো সুদীপ বর্মন কি এই মন্ত্রিসভার সদস্য না? তখন তো তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আর এই দলের তিনি বিধায়ক না? এই শাসক দলের তিনি একজন লোক ছিলেন না? কিন্তু ক্ষুধার আগুন আর বুকের হাহুতাশ যে লাঠি গুলি ভাইরাস কোনো কিছুই বোঝে না, তাই তো করোনার মৃত্যু ভয়ও তাদের আজ পথ থেকে সরাতে পারেনি। তারা আজও পথে জীবনের টানে বেঁচে থাকার তাগিদে, শতাধিক সাথীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেও তারা এখনও অটল।